আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। ফেসবুক লাইভে এসে যা বললেন কাদের মির্জা। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাকে লাইভ করতে হচ্ছে। একটু আগে শুনেছি নোয়াখালীর এসপি, দুর্নীতিবাজ এডিশনাল এসপি শামীম আহমেদ ও ওসি কোম্পানিগঞ্জ মিলে নাজিমুদ্দিনকে ক্রসফায়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কাদের মির্জার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে নোয়াখালীর পুলিশ সুপার এসপি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এটা তার রাজনৈতিক বক্তব্য, আইন অনুসারে নাজিমুদ্দিন মিকনকে আদালতে চালান দেওয়া হবে। মঙ্গলবার ভোরে সারাশি অভিযান চালিয়ে কবিরহাট উপজেলার কবিরহাট বাজারের পাশের একটি গোপন আস্তানা থেকে কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর নাজিমুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।